আপনার আমার ব্যাংকিং সিস্টেমের দিকে দেখে, ব্যাংকিং সিস্টেমে আজকে ডিফল্ট কালচার এমন শক্তিশালী হয়েছে, কাকে এখানে শাস্তি দেওয়া হয়েছে আমাকে বল? কেন বাজে কেন আমরা রোধ করতে পারবো? এই সরকার তো একটা শক্তিশালী সরকার। এই সরকারে আজকে আমরা 12 জন ছাড়া আর সবই তো সরকারের সরকার দলের সদস্য অথবা অ্যাসোসিয়েটেড সদস্য, আমরা মাত্র 13 জন আছি। কেন আজকে এই সরকার এই চাঁদাবাজি বন্ধ করতে পারবে? আজকে আপনার এত কিছুর পরে আপনার আমদানি রেস্ট্রিক্ট করেছে, সবকিছু করেছে, তারপরেও আপনার যে রিজার্ভ 20 বিলিয়নের উপর উঠানো যায়নি। অবশ্যই এটা IMF এর যে ডেফিনেশন সেই ডেফিনেশন মতো 20 বিলিয়ন আমরা ক্রস করতে পারিনি। অথচ 2021 সালে আমাদের রিজার্ভ ছিল 48 বিলিয়ন। কেন এটা হয়েছে এই আলোচনা তো এই সংসদ হওয়া উচিত। কি কারণে যে আজকে আমরা এত ইম্পোর্ট রেস্ট্রিকশন করার পরেও আমাদের রিজার্ভ বাড়ছে না? আজকে আমাদের যে প্রবৃদ্ধি, আমরা গর্ব করে বলতাম যে 8-এর উপর আমাদের অ্যাভারেজ প্রবৃদ্ধি হচ্ছে, আজকে কেন গত বছর সেই প্রবৃদ্ধি নেমে 5.7 এসছে? এটাই তো আলোচনা করার কথা, কিন্তু আমরা সেটা আলোচনা করছি না। আমাদের আপনার ইনফ্লেশন মুদ্রাস্ফীতি আজকে কোথায় গিয়েছে? 9.8%, যে মুদ্রাস্ফীতি বাংলাদেশে 5% ছিল এই 22 সন পর্যন্ত, এই সরকারের এই মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার সরকারের এই 5%-এর উপরে যায়নি, আজকে আমাদের সেটা 9.8%-এর উপর চলে যাচ্ছে। আজকে আমাদের দুর্বল ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডেফিসিট, অস্থিতিশীল ডলারের বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, এগুলো মিলে আমার যে সামষ্টিক যে অর্থনীতি সেখানে অস্থিতিশীল হয়ে গেছে। আমরা এগুলোর ব্যাপারে যদি প্রকৃত আলোচনা করে এবং কি কারণে এগুলো হয়েছে সেগুলো যদি আমরা আলোচনা না করি এবং সেই হিসেবে যদি আমরা আমাদের পলিসিগুলো না নিই, তাহলে কিন্তু আমরা এর থেকে বের হয়ে আসতে পারব। আজকে আপনার মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এমন একটা পর্যায়ে গেছে সাধারণ মানুষের আসলে নাবিশ্বাস উঠেছে। আপনি আমরা 9.8% যখন বলি সেটা হচ্ছে যে আমাদের কম্পোজিট ইনফ্লেশন রেট, আমরা যদি যেটা সাধারণ মানুষের সাথে জড়িত অর্থাৎ ফুড ইনফ্লেশন, খাদ্য দ্রব্যের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি আমরা ইনফ্লেশন ক্যালকুলেট করি সেটা 12%-এর উপর চলে গেছে। এই নিয়ে আমাদের কথা বলতে হবে, আমরা কিন্তু এই নিয়ে কথা বলছি না। এবং আজকে কেন এই দামগুলো কেন বাড়ছে, কেন মূল্যস্ফীতি হচ্ছে, এর একটা কারণ হচ্ছে ডলার সংকট, ডলারের ডিভ্যালুয়েশন, আরেকটা হচ্ছে আপনার চাঁদাবাজি, সিন্ডিকেট। সিন্ডিকেটের কথা আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন মজুদারি বন্ধ বন্ধ হয়েছে, আপনি শুল্ক কমানো হয়েছে যে জিনিসপত্রের দাম কমবে, শুল্ক কমানোর পরে জিনিসপত্রের দাম বন্ধ হয়েছে, বন্ধ হয়নি, তাহলে কেন কেন দাম বাড়ছে, কেন আমরা সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছি না? সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী? এর কারণগুলো আমাদেরকে বের করতে হবে, না হয় আমি মনে করি না যে আমাদের সমস্যার সমাধান আমরা করতে পারব। আমরা যে কোনো সমস্যা হয় আমরা বলি যে এটা ইউক্রেন যুদ্ধের জন্য হচ্ছে, আমরা বলি সেই আপনার কোভিডের জন্য হচ্ছে, এটা বলে লাভ নেই। আমাদের দেশে যে কাঠামোগত সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে বের করে আনতে হবে, কারণ বিশ্বে আপনি দেখেন সেখানে ইনফ্লেশন কন্ট্রোল, আমেরিকায় এটা 4%-এ নেমেছে, যেটা একসময় 9-10% পর্যন্ত চলে গিয়েছিল সেটা 4%-এ চলে এসছে। অন্যান্য দেশে প্রত্যেকটা দেশে ইনফ্লেশন কমে এসছে, কিন্তু আমরা করতে পারিনি, কেন করতে পারছি? এই প্রশ্নগুলো আমাদেরকে এই পার্লামেন্টে করতে হবে। আপনার চাঁদাবাজি, এটার উপর আমি একটা বক্তব্য দিয়েছিলাম, চাঁদাবাজি কেন আমরা রোধ করতে পারবো না? এই সরকার তো একটা শক্তিশালী সরকার। এই সরকারে আজকে আমরা 12 জন ছাড়া আর সবই তো সরকারের সরকার দলের সদস্য অথবা অ্যাসোসিয়েটেড সদস্য, আমরা মাত্র 13 জন আছি। কেন
আজকে এই সরকার এই চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। আপনার আমরা ব্যাংকিং সিস্টেমের দিকে দেখি, ব্যাংকিং সিস্টেমে আজকে ডিফল্ট কালচার এমন শক্তিশালী হয়েছে, কাকে এখানে শাস্তি দেওয়া হয়েছে আমাকে বল? ব্যাংকিং এ ব্যাংকিং সেক্টর থেকে লুটপাট করা হচ্ছে। আপনি আজকে ডিফল্টে 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন ডিফল্ট ছিল মাত্র 22,000 কোটি টাকা, আজকে সেটা অফিসিয়ালি হয়েছে 1,40,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 7 গুণ বেড়েছে। এই 15 বছরে 7 গুণ ডিফল্ট বেড়েছে, এটা হচ্ছে অফিসিয়াল। আনঅফিসিয়ালি যদি আমি সেখানে যেসব ডিফল্ট অ্যামাউন্ট আছে যেগুলোকে আপনার রিসিডিউল করেছে কোর্টের অর্ডার, এগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা 140 না 140,000 কোটি না, এটা হচ্ছে তখন আপনার 4,00,000 কোটি টাকা হচ্ছে যে ডিফল্ট। এই ডিফল্ট নিয়ে তো আলোচনা হওয়ার দরকার আছে এবং এটা কিভাবে বন্ধ করব এগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের এই সংসদে। আপনার তারপরে আসেন যে টাকা পাচার, টাকা আজকে 4.7 বিলিয়নের জন্য আমি আজকে IMF এর কাছে গিয়েছি, তাও 1 বছরে না, 4 বছরে আমাকে 4.5 বিলিয়ন টাকা। অথচ US বেসড NGO গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি এটা 2009 থেকে 2018 বাংলাদেশের উপর একটা রিসার্চ করেছে এবং তাদের এস্টিমেট হচ্ছে $8.75 বিলিয়ন প্রতি বছর এই দেশ থেকে পাচার হচ্ছে। এই সম্পর্কে আমাদের কোনো কথা নাই, কোনো ডিসকাশন নাই, কেন হচ্ছে, কারা করছে, কিভাবে হচ্ছে। ইট ইজ নট 1,00,000 টাকা বা 100 কোটি টাকা চলে গেছে, সেটা না, ইট ইজ $8.75 বিলিয়ন এই দেশ থেকে চলে গেছে। এবং আজকে যারা বাইরের বিদেশিরা আমাদের এই দেশে চাকরি মানে আছেন তারা তাদের মাধ্যমে যাচ্ছে অ্যানাদার $3 বিলিয়ন। এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এইটার কারণটা কি সেটা দেখতে হবে। তারপরে আসেন আমাদের আমদানি কমে গিয়েছে প্রায় 21 বিলিয়ন, গতবার যেই আমদানি ছিল সেই আমদানির থেকে এইবার আমদানি কমেছে প্রায় $21 বিলিয়ন। $21 বিলিয়ন আমদানি কমানোর পরেও আমরা আমাদের রিজার্ভ সেই $20 বিলিয়ন ক্রস করাতে পারিনি, এর কারণ কি, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা একটা সুন্দর ছবি এঁকে দিলাম তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। এগুলোর জন্য আমি বলছিলাম যে সরকার ডাইরেক্টলি দেয় কিন্তু কাদের জন্য এগুলো হচ্ছে, কেন হচ্ছে, এগুলো আমাকে বের করতে হবে, তাহলেই আমরা সমাধানটা দিতে পারবো। আজকে 21 বিলিয়নের মধ্যে কি হয়েছে, হয়েছে আপনার $12 বিলিয়ন আমার মেশিনারি কম এসছে, আমার কাঁচামাল কম এসছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার প্রোডাকশন কমে গেছে, আমার অর্থনীতির প্রবৃদ্ধি কমে গেছে এই কারণে যে আমার প্রোডাকশন কমে গেছে। আমি যেহেতু আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রবলেম আছে আমি কোনো রেস্ট্রিক্ট করেছি এবং রেস্ট্রিক্ট করাতে $21 বিলিয়ন আমাকে কমাতে হয়েছে এবং আমার উৎপাদন ক্ষমতা কমে গেছে। সুতরাং আমাকে এগুলো নিয়ে আলোচনা করতে আজকে আপনি অন্যদিকে দেখেন। গ্যাস সংকট, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি, আমরা বলছি আমাদের এখানে ইনভেস্টমেন্ট আনে, ইনভেস্টমেন্ট আসবে কি জন্য যদি সরকার থেকে বলা হয়, যদি সরকার থেকে বলা হয় যে আমার আরো 2 বছর লাগবে আমার গ্যাসের সমস্যার সমাধানে, এই 2 বছরের জন্য আপনার কেউ আসবে এখানে? আপনি নিজেই বলছেন আমি গ্যাস দিতে পারবো না আগামী 2 বছর, সেখানে আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি, আমি চাচ্ছি যে বিদেশিরা আমার দেশে আসুক, তারা তো আসবে না, কারণ আমি বলছি যে 2 বছর আমি এই সাপ্লাই ঠিক করতে পারবো। তাহলে এই যে আমরা যে প্রবৃদ্ধির কথা চিন্তা করছি, আমরা যে 2041 সালের একটা ভিশন যেটা আছে, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি ইট ইজ পসিবল, কিন্তু উই হ্যাভ টু গো ফর দ্য রাইট পলিসি, উই হ্যাভ টু ডিসকাস দ্য প্রবলেম, এই প্রবলেম ডিসকাস না করে আমরা রাইট পলিসিতে চলে যাবো সেটা হবে না। এবং হোয়াট ইজ দ্য ফোরাম, বাইরে ডিসকাশন করলে হবে না, এই ফোরামটা হচ্ছে পার্লামেন্ট, আমরাই বলি সমস্ত অ্যাক্টিভিটি, এইটাই কেন্দ্রবিন্দু, কিন্তু এই চেম্বারে যদি এগুলো আলোচনা না হয় and we just
paste a beautiful picture, draw a very beautiful picture, it will not resolve the problem. এই পার্লামেন্টের জন্য মানুষের বিশ্বাস আমাদের ফেরত আনবো, যে এই পার্লামেন্টে যতই সেটা খারাপ হোক না কেন আমরা এখানেই আলোচনা করব, এখানেই পয়সা গুলো নিয়ে আলোচনা করব এবং এখানেই সিদ্ধান্ত আমরা আমাদের নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। আপনার আমাদের কস্ট অফ বিজনেস বাড়ছে, এটা আমার কথা না, বিদেশি যত রিসার্চ হচ্ছে যে আমাদের কস্ট অফ বিজনেস বেড়ে গেছে। আজকে আজকে একটা নিউজ বের হয়েছে যে আপনার আমাদের বৈদেশিক রেমিটেন্স বেড়েছে, হাইয়েস্ট রেমিটেন্স এই ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারি মাসে হয়েছে, কিন্তু আমরা পলিসিগুলো দেখেন, আমার রেমিটেন্স বাড়ানোর জন্য দরকার স্কিল্ড লেবার ফোর্স, তার জন্য কয়েকশো কোটি টাকা খরচ করে আপনার ইয়ে করা হয়েছে, টিডিসি বিল্ডিং গুলো করা হয়েছে, কিন্তু আমরা সেখানে কোন লোক নিয়োগ দিতে পারছি না। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে, লোক নিয়োগ দিতে পারছি না, প্রতিষ্ঠান হয় এই এই প্রজেক্ট গুলো কে পাস করে, পাস করে আপনার এক থেকে কে এটার চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, তার আজকাল যখন একটা প্রজেক্ট পাস হয় সেই প্রজেক্টের মধ্যে লোকবল দেওয়া থাকে, কিন্তু তারপরেও আপনার যখন বিল্ডিং হয়ে গেল লোকবল নিয়োগ করার প্রশ্ন উঠে তখন দেখা যায় যে লোকবল নিয়োগ করা যাচ্ছে না, কেন ওইটা আবার ওই আপনার ইয়েতে ওই এস্টাবলিশ আমাদের যে ফাইন্যান্সে যেতে হবে এবং ওই ইয়েতে জনপ্রশাসনে যেতে হবে, ওনাদের ওখানে একজন জয়েন্ট সেক্রেটারি সেটা কাটাকাটি করবেন, তারপরে ওইটা নিবে দুই বছর তারপরে আসবে, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। এই জিনিসগুলো এখানে আলোচনার দরকার, কিন্তু আমরা এগুলো আলোচনা করছি, আমরা যে অ্যাচিভমেন্ট গুলো হয়েছে এটা কেউ নিয়ে যাবে না, দিস অ্যাচিভমেন্টস আর নোন টু পিপল, পদ্মা সেতু আজকে বারবার এখানে দেখিয়ে দিতে হবে না, পদ্মা সেতু হয়েছে মানুষ দেখছে, মানুষ সেই সেতুর উপর দিয়ে হাঁটছে, আজকে আপনার ইলেকট্রিসিটি প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে, এইটা নিয়ে এখানে ডিসকাশনের দরকার নেই, এটা মানুষ দেখছে তারা ইলেকট্রিসিটি পাচ্ছে, দেখা আজকে আলোচনা হওয়া দরকার আমাদের সমস্যা। সুতরাং এগুলো নিয়ে আপনারা, আমি আশা করব আমার সহকর্মীরা এগুলো নিয়েই আলোচনা করবে। আজকে গুড গভর্নেন্স এর প্রশ্ন, গুড গভর্নেন্স আছে, এই যে আগুনে 48 জন লোক মারা গেল তার কারণ একটাই, নো গুড গভর্নেন্স, সবকিছু আছে, চিঠি দিয়েছে সবকিছু আছে কিন্তু ফলো আপ নাই, এই গুড গভর্নেন্স এর খালি সুশাসন বললে হবে না, সুশাসন আমাদেরকে আনতে হবে। মাননীয় স্পিকার আমাকে যদি পাঁচটা মিনিট সময় দেন আমি শেষ করে দেব, আপনার সুশাসন আমাদেরকে আনতে হবে, এই দেশের যে উন্নয়ন, এই সরকার যে উন্নয়ন করছে আপনাদের জন্য বলছে, আপনারা যে উন্নয়ন করছেন সেটাকে যদি টেকসই করতে হয়, সেটাকে যদি পার্মানেন্ট করতে হয়, তাহলে আপনাদেরকে এই রিফর্ম গুলো করতে হবে, সুশাসন আনতে হবে, এবং আপনার সুশাসনের সাথে সম্পর্কিত হচ্ছে জুডিশিয়ারি, মানুষের আস্থা জুডিশিয়ারিতে বাড়াতে হবে, এবং যেই কারণে আস্থা কমবে সেই কারণগুলো সরাতে হবে, আমাদের বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে, না হয় সুশাসন আসতে পারে না, বিচার বিভাগ এবং সুশাসন একটি কথাই বলবো, কিছুদিন আগে সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আমাদের যে রোহিঙ্গার যে সমস্যা, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। আজকে আমরা কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল এখানে এসেছে, তারা অ্যাপারেন্টলি ফর ডেমোক্রেসি ফর ইলেকশন, আমি মনে করি না সেটা সত্যি, তারা এসছেন তাদের ভুল রাজনীতির কারণে, তারা চায় বাংলাদেশকে কোন একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে। আমার একটাই অনুরোধ সরকারের কাছে যে কোন ক্রমে আমরা মায়ানমারের ইন্টারনাল অ্যাফেয়ার্সে যেন জড়িত না, এটার সাথে আমার দেশের অখণ্ডতা
জড়িত আছে, সুতরাং আমি তাদেরকে সেখানে বলবো আপনারা এই জিনিসটা দেখবেন, যাতে কোনো ক্রমে মায়ানমারের যে তাদের নিজস্ব যেসব সমস্যা সেখানে যেন আমরা জড়িত না। আজকে ইলেকশন নিয়ে, নির্বাচন নিয়ে আমি একটি কথা বলব, আমরা নির্বাচন করেছি, উই আর পার্ট অফ ইট, বাট আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। কোনো জিনিস পারবেন আমরা, লেট আস থিঙ্ক অ্যাবাউট রিফর্ম, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা আমাদের চিফ এখানে বলেছেন, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা চিন্তা করা উচিত, যাতে কোনো একটি গোষ্ঠী বাদ পড়ে না থাকে। উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ডেমোক্রেসি, যেখানে প্রত্যেকের পার্টিসিপেট থাকবে, এবং যে পার্টিগুলো আসবে সেখানে অনেক রকম মডেল আছে, সেগুলো আমরা অন্তত পক্ষে এগুলোকে খুলে দেখা উচিত, যে এদের কিছু যদি আমরা আমাদের এখানে নিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। আপনার নির্বাচন কমিশনকে আমি মনে করি আরো শক্তিশালী করতে হবে, তাদের নিজস্ব লোকবল থাকতে হবে। ইলেকশনের সময় ডিসি সাহেবদের ইয়ে করে দেওয়া হয়, ওই রিটার্নিং অফিসার করে দেওয়া হয়, এটা কোনো মতেই আপনার গ্রহণযোগ্য না, কারণ দে আর পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দে আর নট ফ্রি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এটা আমি এবার নিজেই দেখেছি। সুতরাং এই জিনিসটা ইলেকশন কমিশন, দে মাস্ট হ্যাভ দেয়ার ওন বডি, তাদের নিজস্ব সেট আপ থাকতে হবে ইলেকশন। আর লাস্ট আমি বলবো যে গণমাধ্যমের ইন্ডিপেন্ডেন্ট যাতে খর্ব না হয় সেটার দিকে আমাদের থাকতে হবে। সাথে সাথে এই কথা বলবো, গণমাধ্যমকেও তাদের বুঝতে হবে, দে হ্যাভ টু বি রেসপন্সিবল গণমাধ্যম, বিকজ দ্যাট ইজ দ্য ফোর্থ পিলার অফ দ্য স্টেট, দি মাস মিডিয়া যেটা আমরা বলি সেটা হচ্ছে দ্য ফোর্থ পিলার অফ দ্য স্টেট, সেটাকে আমাদের নার্চার করতে হবে এবং সেখানে আমাদের মধ্যে এনগেজমেন্ট হতে হবে, যাতে দে বিকাম রেসপন্সিবল এবং গভর্নমেন্ট যাতে সেখানে কোন রকম ইন্টারফারেন্স না করে। আমি লাস্টলি এটুকুই বলবো যে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করা যাবে, সেই সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারবো আমাদের সকলে যে ঐক্যমত হয়ে, আমরা যদি আমাদের যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি এবং তার কারণগুলো আলোচনা করি, এবং সেই কারণগুলোর যদি আমরা সমাধান সকলে মিলে দিতে পারি, তাহলে আমাদের সমস্যা আমি মনে করি আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।